এই ভিডিওতে আমরা ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস সেভেনের ম্যাথ এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চন নাম্বার 4 করব। তো প্রথমে বলা হয়েছে 22 ইন্টু 1 বাই 2 মিটার লম্বা একটি দড়িকে সমান 9টি টুকরো করা হলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রতিটি টুকরো নির্ণয় করার জন্য বলা হয়েছে। এখন যদি আমরা একটি উদাহরণের সাথে বুঝে নিই যে লম্বা একটি দড়ি রয়েছে, দড়ির দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। 10 মিটারকে যদি আমরা সমান 5টি ভাগে ভাগ করি, এটা শুধু উদাহরণ দিয়ে বোঝার জন্য লিখছি, 10 মিটার লম্বা রয়েছে এই দড়িটা এবং দড়িটা সমান 5টি ভাগে আমরা ভাগ করেছি, 1, 2, 3, 4, 5, এগুলি একটু বড় হয়ে গিয়েছে লেখার জন্য। তো একটা ভাগ 2, 3, 4, 5। তো আমরা এবার 10কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে অবশ্যই আমাদের চলে আসবে 2। এটা মিটার রয়েছিল তাই এখানেও 2 মিটার করে। তাহলে 10কে আমরা সমান 5টি ভাগে ভাগ করেছি, তো 5 দিয়ে ডিভাইড দিয়ে আমাদের বেরিয়ে আসছে কত, 2 মিটার করে। তাহলে এটা 2 মিটার, এই দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এখান 2 মিটার, 2 মিটার এবং এখানে হচ্ছে 2 মিটার, এখানে হচ্ছে 2 মিটার, তো টোটাল হচ্ছে এখানে 10 মিটার। তো ঠিক সেইভাবেই আমরা 22কে 222 যা হচ্ছে 44 প্লাস হচ্ছে 1 হচ্ছে 45 আর নিচে হচ্ছে 2, তো 2 মিটার এই সংখ্যাটাকেই আমরা এখানে লিখেছি। টোয়েন্টি টু ইন্টু টু ফোর এবং এখানে রয়েছিল 1, উপরে 1 রয়েছে, এর জন্য 1টাকে প্লাস করে নিতে হয়, তো প্লাস হচ্ছে 5, 4 প্লাস 1 হচ্ছে 5 আর 4 তো এখানে রয়েছে 5 এবং নিচে রয়েছে 2, এই যে নিচে 2 রয়েছে এই 2টা এখানে এবং 45 মিটার। তো সমান টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 9, অর্থাৎ এই যে আমাদের টুকরোগুলো রয়েছিল সমান টুকরো করা হয়েছে 9টা, অর্থাৎ 5, 1, 2, 3, 4, 5। আমরা একটা উদাহরণ দিচ্ছি, 5টি ভাগে আমরা ভাগ করেছিলাম তো এখানে 9টি ভাগে ভাগ করা হয়েছে সমানভাবে, তাহলে সেই টুকরোগুলির দৈর্ঘ্য কত। তো সুতরাং প্রত্যেক টুকরোর দৈর্ঘ্য হচ্ছে ইকুয়াল টু 45/2 / 9 মিটার। তো 45/2, তো ভাগে যখনই থাকবে ইন্টু করে তাকে আমরা উল্টে নেব, এখানে মনে মনে রয়েছে 9-এর নিচে 1, তো এই 1টা উপরে চলে যাবে এবং 9টা নিচে চলে আসবে এবং ভাগের জায়গাতে অর্থাৎ ডিভাইডের জায়গাতে আমাদের ইন্টু সিম্বল চলে আসবে, তো ইন্টু 1/9, তো 5 9 45, তো হচ্ছে এখানে 5 আর নিচে হচ্ছে 2, তো 5 1 যা 5 আর 2 1 যা 2, তো 5/2 মিটার। এবার হচ্ছে 5কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 2 2 2 যা 4 1, তাহলে আমরা এই আমাদের 2 আর এই 2টা হচ্ছে এখানে এবং 1টা চলে আসবে উপরে। তো এখানে হচ্ছে আমাদের ক্লাস 7 বাংলা মিডিয়াম ত্রিপুরার এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চন নাম্বার 4-এর সমাধান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ক্লাস 7-এর প্লেলিস্ট অবশ্যই চেক করে নেবে, সেখানে সিরিয়াল ওয়াইজ সব অঙ্কগুলি পেয়ে যাবে।